হাইফ্লো নেজাল ক্যানুলার বিকল্প হতে পারে বুয়েটের অক্সিজেট সিপ্যাপ, যা কোনো রকম বিদ্যুতের সাহায্য ছাড়াই 60 লিটার পর্যন্ত অক্সিজেন প্রবাহে সক্ষম, ফলে কমবে আইসিইউর উপর চাপ আর করোনা চিকিৎসা দেওয়া সম্ভব হবে দেশের উপজেলা পর্যায়েও। বিএমআরসির অনুমোদন সাপেক্ষে বর্তমানে যা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3-তে। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অক্সিজেট বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৈরি সিপ্যাপ, যার মাধ্যমে কোনো রকম বিদ্যুতের সাহায্য ছাড়াই 60 লিটার পর্যন্ত অক্সিজেন প্রবাহ করা সম্ভব। সাধারণত করোনা ওয়ার্ডে থাকা রোগীদের 15 লিটারের বেশি অক্সিজেন প্রবাহ করা যায় না, এর বেশি হলেই প্রয়োজন পড়ে আইসিইউ অথবা সমমানের এইচডিইউ। তবে এই সিপ্যাপ সাধারণ ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের পাশাপাশি বাতাস থেকে গ্রহণ করবে বাড়তি অক্সিজেন, দুই মিলে যার প্রবাহ হবে 60 লিটার পর্যন্ত। এই প্রকল্পের পরিচালক বলেন, এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সাশ্রয় হবে ব্যাপক অর্থ, পাশাপাশি কমাবে আইসিইউর উপর চাপ। সিপ্যাপটি ওই হাইফ্লো নেজাল ক্যানুলার বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে সাধারণ ওয়ার্ডে, এবং যেহেতু এটা কোনো ইলেকট্রিক পাওয়ার ছাড়াই চলবে শুধুমাত্র অক্সিজেন প্রেশারের উপর, তো এগুলো সব চিন্তা করে আমাদের ফুল সেট আপটি করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের অনুমোদনক্রমে এটি বর্তমানে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল ট্রায়ালের 3-য় পর্যায়ে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এই প্রযুক্তি কার্যকরী হলে পরবর্তীতে করোনার যে কোনো ঢেউ মোকাবেলা করা সম্ভব। করোনা মহামারী ভারতের মতো যদি অথবা ব্রাজিলের মতো খারাপ পরিস্থিতি যায়, যে পর্যায়ে আমরা হয়তো সরকারি বড় বড় হাসপাতালগুলো বেড ক্রাইসিস তৈরি হবে, তখন আমরা সাধারণ এই মেশিনটা উপজেলা অথবা জেলা পর্যায়ে হসপিটালেও বিদ্যুৎবিহীনভাবে আমরা রোগীকে ম্যাক্সিমাম অক্সিজেন দিয়ে রাখতে পারবো। বিশ্বজুড়ে যখন অক্সিজেন সংকট ভেঙে পড়েছে যখন সকল চিকিৎসা ব্যবস্থা, তখন একরকম আশীর্বাদ হয়ে সামনে আসছে দেশের তৈরি অক্সিজেন সিপ্যাপ। বর্তমান বাজারে একটি হাইফ্লো নেজাল ক্যানুলার মূল্য 5-7 লাখ টাকা, যেখানে এই অক্সিজেন তৈরি করতে খরচ হয়েছে মাত্র 20,000 টাকা। বলা হচ্ছে এটি যখন বৃহৎ পরিসরে উৎপাদনে যাবে তখন এর মূল্য নেমে আসবে 15,000 টাকায়, যা হতে পারে হাইফ্লো নেজাল ক্যানুলার বড় বিকল্প। আর সেই সাথে বিদ্যুৎ সাশ্রয় তো আছেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।